24 ঘণ্টার ভিতরতে বরক্ষেত্রীর নিরুদ্দিষ্ট শিশুক উদ্ধার ঘগ্রাপারত উদ্ধার হওয়া শিশুটিক চিনাক্ত করেছে পরিয়ালে নলবাৰী শহীদ মুকুন্দ কাকুতি অসামরিক চিকিৎসালয়ত উপস্থিত হয়ে পরিয়াল লোকে চিনাক্ত করেছে কণমানিটিক উল্লেখযোগ্য যে শনিবার নিশা বরক্ষেত্রীর তাহের আলীর শিশুটিক অপহরণ করেছিল দুর্বৃত্তই নিশা শুই থকা অবস্থাতেই মাতৃর কাষরপরাই অপহরণ করেছিল শিশুটিক কিন্তু বিয়লির ভাগত কালি বিয়লির ভাগত ঘগ্রাপার আরক্ষী থানার সমীপত উদ্ধার হয়েছিল শিশুটি এখন বজার করা বেগত ভরাই 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতির জঙ্গলত পেলাই থ গেছিল কণমানিটিক কয়াকুচি আরক্ষী গাঁরক্ষী বাহিনীর সম্পাদকে শিশুটিক প্রত্যক্ষ করে খবর দিছিল আরক্ষীক ঘটনাস্থলীত ঘগ্রাপার আরক্ষী উপস্থিত হয়ে শিশুটিক ভর্তি করাইছিল নলবাৰীর শহীদ মুকুন্দ কাকুতি অসামরিক চিকিৎসালয়ত সংবাদ মাধ্যমত বাতৰি সম্প্রচার হওয়ার লগতে আরক্ষীর তদন্তত শিশুটির সম্ভেদ লাভ করে পরিয়ালর লোকে লগেলগে শহীদ মুকুন্দ কাকুতি অসামরিক চিকিৎসালয়ত উপস্থিত হয়ে চিনাক্ত করে প্রায় ছমহিয়া শিশুটিক ইপিনে পরিয়ালর অভিযোগ শিশুক অপহরণ করা লোকজন সম্প্রতি আছে গুয়াহাটীত ঘটনা সন্দর্ভত আরক্ষী আরম্ভ করেছে তদন্ত এক চাঞ্চল্যকর শিশু অপহরণ কাণ্ড 24 ঘণ্টার ভিতরতে বরক্ষেত্রীরপরা উদ্ধার করা হল বরক্ষেত্রীর এই নিরুদ্দিষ্ট শিশুটিক উদ্ধার করা হল ঘগ্রাপারপরা উদ্ধার করা হয়েছে এই শিশুটিক ইতিমধ্যে পরিয়ালর লোকে চিনাক্ত করেছে ছমহিয়া এই দেব শিশুটিক নলবাৰীৰ শহীদ মুকুন্দ কাকুতি অসামরিক চিকিৎসালয়ত উপস্থিত হয়ে পরিয়ালর লোকে চিনাক্ত করে কণমানিটিক শনিবারী নিশা বরক্ষেত্রীর তাহের আলীর শিশুটিক অপহরণ করেছিল কোনো দুর্বৃত্তই নিশা শুই থকা অবস্থাতেই মাতৃর কাষরপরাই অপহরণ করেছিল শিশুটিক কালি বিয়লির ভাগত ঘগ্রাপার আরক্ষী থানার সমীপত উদ্ধার হয় শিশুটি এখন বজার করা মোনাত ভরাই 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত জঙ্গলত পেলাই থ গেছিল কণমানিটিক কয়াকুচি গাঁরক্ষী বাহিনীর সম্পাদকে শিশুটিক প্রত্যক্ষ করে খবর দিছিল আরক্ষীক ঘটনাস্থলীত ঘগ্রাপার আরক্ষী উপস্থিত হয়ে শিশুটিক ভর্তি করাইছিল নলবাৰীৰ শহীদ মুকুন্দ কাকুতি অসামরিক চিকিৎসালয়ত সংবাদ মাধ্যমত এই বাতৰি সম্প্রচার হওয়ার পিছতে আরক্ষীর তদন্তত শিশুটির সম্ভেদ লাভ করে পরিয়ালর লোকে লগেলগে শহীদ মুকুন্দ কাকুতি অসামরিক চিকিৎসালয়ত উপস্থিত হয়ে চিনাক্ত করে এই ছমহিয়া দেব শিশুটিক আনহাতে পরিয়ালর লোকে অভিযোগ উত্থাপন করেছে যে শিশুটিক অপহরণ করা লোকজন সম্প্রতি গুয়াহাটীত আছে আর এই অপহরণকারীর সন্ধানত বর্তমান আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত অভিযান যা রাতে আগা রাতে রাতে মা বাবাকে ঘুমাই আছে মাজের পরে বাচ্চাটো নাই বিছনার পরে বাচ্চাটো নাই তারপর আমি বিচরি আছো আমি থানা ভাঙনাবাড়ি থানাত গেলো থানার আশ্রয় নিছো থানার পরাই আমার এই ঘগ্রাপারের পরে তার আর মেসেজ পড়ছি যে ছলিটো এটা পাওয়া গেছি আমি সেই হিসেবে আই আছো এটু আমার ছলি দেউতাকর নাম হল এই তাহের আলী মাখন নাম হল আয়তন নেশা বাচ্চাটোর চারি মাহ হয় না অল্প কমে আছে কমে আছে এতিয়া আমি কারোবার খন্দ করা নাই এতিয়া কাক বা ধরুক কাক হারাশাস্তি করো নাই কিন্তু মানুষ ছাড়া কোনো নিয়ে নেয় মানুষ নিছি রাতে খন্দ আছে অল্প কিন্তু সেটো মানুষ গুয়াহাটীত আছে এটা আছে তার উপর ছন্দ আছে আমার এই মাইকিটো তানে যেদিন আমার চলিটো হরাই গেল সেদিন ঘর পাইছি যাই তার ফিরদিনও টাকার পাওয়া নাই হিয়ে নাই আর ঘর হি আর গুয়াহাটীত যাও বলে শুনছ আমি বিছনার পরে নিছি রাতে নিছি শিব মন্ত্রী আহি কিনে খোজকাঢ়ি আহি আছিল আমার ঘগ্রাপার আরক্ষী থানার সন্মুখর যেখান দলং ন্যাশনেল হাওয়ার সন্মুখত দলঙ্গর সন্মুখত এই এই মনাখানত ভিতর জঙ্গলের মাজত এটা বাচ্চা শিশু পেলাই থই যায় কি কি শিশুটো কি লড়া সন্তান তারপর কান্দি আছে তার কিমান মান বয়স হব 4-5 মান হব বোধহয় হয়